তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে তারাবির সলাত কত রাকাত, এর উত্তর হচ্ছে যে তারাবির সলাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন। বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাকাতের বেশি ছিল না। দলিল সহি বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাত রাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। কিন্তু এগারো রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল, আজকালকার এগারোর মতো নয় আর আজকালকার বিশের মতো নয়। এগারো রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন, ইয়ুসাল্লি আরবান ফালা তাসালান হুসনাহিন্না ও তুলাহিন্না, প্রথম চার রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসালান হুসনাহিন্না ও তুলাহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা তুমি প্রশ্নই করিও না, আমরা বলি না এই ভঙ্গিমাতে, আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও না যে কত যে সুন্দর হয় এই রকম। তারপর সুম্মা ইসাল্লি আরবান ফালাতা সান হুসনাইন্না তুলাহিন্না, তারপর আর চার পড়তেন, এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে তিন রাকাত পড়তেন, বেতর দুই রাকাত পড়ে সালাম ফিরে এক রাকাত অথবা তিন রাকাত একসাথে মাঝখানে মাগরিবের মতো করে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আট তিন এগারো রাকাত পড়তেন। আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো রাকাত পড়তেন, সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল, এগারো রাকাত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি সনদে যেটি প্রমাণিত মুয়াত্তা মালিকি, সেটাও তামিম দাদিকে উবাই ইবনে কাবকে এগারো পড়ার বাড়ি নির্দেশ দিয়েছিলেন, এটা হচ্ছে সহি সনদে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল, রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়াই। রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহাজ্জুদ একই নামাজ, দুই নামাজ না। এখানে আরেকটি মাসলা জানেন, আমাদের দেশের লোকেরা বলে যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, এরও কোনো দলিল নেই, ভুল কথা এটি। কারণ মা আয়েশা কি বলছেন, রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো মাসে হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানে ইয়াজিদু এগারো রাকাতের বেশি পড়তেন না। তাহলে ওই এগারো রাকাত তারাবি রমজানে, ওর নাম তারাবি, আর রমজান ছাড়া অন্য মাসে ওরই নাম হচ্ছে তাহাজ্জুদ, ওরই নাম কিয়ামুল লাইল, ওরই নাম কিয়ামে রমজান, ওর নামই হচ্ছে সলাতুল লাইল, মেলাগুলি নাম, কাজ একটি, নামাজ একটি। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির নামাজ, আর সংখ্যার দিক থেকে নামাজ, কোয়ালিটি শুনলেন আর সংখ্যাও শুনলেন, ঠিক না। এখন পরবর্তীকালে সাহাবাই কেরামদের শেষ জামানায় এবং তাবেইনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয়, মানে নামাজ সংক্ষেপ করা হয়, নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইল তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল। ইমাম মালিক রহমতুল্লাহ এর জামানায় মদিনায় একচল্লিশ রাকাত পড়া হইত, একচল্লিশ রাকাত, চল্লিশ পড়ে এক রাকাত বেতর পড়ানো হইত, এবং আমল তাবেইনদের জামানা পর্যন্ত দশ রকমের আমল শুরু হয়, সর্বনিম্ন হচ্ছে এগারো বেতর সহ আর সর্বোর্ধে একচল্লিশ, বোঝা গেছে। তার মধ্যে একটা আমল হচ্ছে বিশ আর এক একুশ অথবা বিশ আর তিন তেইশ, এইভাবে কেউ সাতাইশ পড়তো, কেউ পঁয়ত্রিশ পড়তো, কেউ সাঁত্রিশ পড়তো, কেউ তেত্রিশ পড়তো, এইরকম করে যারা সংক্ষেপ করতো তারা তখন সংখ্যায় বাড়িয়ে দিত। তাহলে এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটি আমলগত সুন্নাত নয়, বুঝতে পেরেছেন। এখন কেউ যদি নবীর এই আমলগত সুন্নতটাকে এগারো কি সুন্নত মনে করে আর নফলের নিয়তে অতিরিক্ত পড়ে তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে সঠিক মতে, সঠিক মতে কি রয়েছে, জায়েজ রয়েছে। এই নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই যে এগারোর বেশি পড়তে দেব না, এটাও ভুল। আর এর চাইতে বড় ভুল যে বিশ রাকাত জবরদস্তি পড়িয়ে নেব, তার আগে মসজিদ থেকে বেরোতে দেবো না, মসজিদ থেকে বেরিয়ে গেলে মসজিদে ঢুকতে দেবো না আগামী দিনে, এটা আরো বড় গোলামি, বুঝা গেছে। তো দুই তরফ থেকে ভুল আছে, কম আর বেশি ভুল, কিন্তু দুটোই গোড়ামি আর বাড়াবাড়ি ভুল। যদি লম্বা করে পড়েন তাহলে সবচেয়ে ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করে, এটি হচ্ছে নবীর সুন্নাত।
আর রমজান মাসে যারা এই নিয়ে বাড়াবাড়ি ঝগড়া করে সারা বছর ফরজ নামাজ পড়ে না, এদের মেজরিটি সারা বছর। আমি দেখেছি আমাদের ভাইদেরকে বলছি তখন রমজানে ছুটি যেয়ে না, কারণ সব ঝগড়া হচ্ছে নামাজ নিয়ে। কখন? রমজান মাসে। যারা তোমাকে মসজিদ থেকে বের করবে তাদের রমজানের পরে মসজিদ আর খুঁজে পাবে না। হ্যাঁ, কারো বাড়িতে নাকি ই ঢুকে গেছিল, মসজিদে ঢুকে গেছিল গরু, তখন গরুটা খুব পিটিয়েছে লোকেরা। হ্যাঁ, মসজিদে গরু ঢুকেছে, তখন গরুওয়ালা বলছে যে গরুওয়ালা বেনামাজি, ও বলছে যে তুমি আবোলা জানোয়ারটাকে মারলে কেন, এ কি কিছু বুঝে? এ যদি আমার মতো বুঝতো তো মসজিদে আসতো, আমাকে জীবনে মসজিদে দেখেছ? এইরকম আমার দেশে তারাবি নিয়ে ঝগড়াকারীদের অবস্থা, হয় গোড়া মোল্লা আর না হলে বেনামাজি, মেজরিটি বেনামাজি, সারা বছরের বেনামাজি রমজানে ওই তারাবি নিয়ে বাড়াবাড়ি করে। জি, তো এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে ভালো কোয়ালিটিটা সুন্দর করে এগারোই পড়েন। কিন্তু কেউ যদি বেশি পড়ে সেটা বিশে গিয়ে থামিয়ে দেবেন না, বিশও পড়া জায়েজ, ৩০ও জায়েজ, ৪১ ৪০ও জায়েজ, ১০০ও জায়েজ, ১০১ করাও জায়েজ, সব জায়েজ। এখন প্রশ্ন থাকলো যে মক্কা মদিনাতে কেন হয়? আচ্ছা, সৌদি আরবে শুধু দুটাই মসজিদ আছে না হাজার হাজার মসজিদ আছে? হাজার হাজার, হ্যাঁ লাখের কাছে পৌঁছে যাবে কি তারও বেশি হবে, এত মসজিদ আছে সৌদি আরবে, এত মসজিদ আছে। তাহলে মেজরিটি মসজিদে কি নামাজ হয় বিশ রাকাত? মেজরিটি মসজিদে আপনাদের নলেজে কি আছে? আট রাকাত হয়। তো আপনারা তো গণতন্ত্রের বিশ্বাসী, আমাদের দেশে বড় বড় বিচক্ষণগুলি বলে আমরা গণতন্ত্রের বিশ্বাসী, ধর্ম সম্পর্কে যদি বলা হয় বলবে যে না না ওইসব জানি না আমরা, ধর্ম করা মৌলবাদীদের কাজ, কিন্তু সব গণতন্ত্রের বিশ্বাসী। তো গণতন্ত্রে যদি বিশ্বাসী হন তাহলে মেজরিটি বলে যে ভাই অধিকাংশ সবগুলি মসজিদে আট রাকাত হচ্ছে, তাহলে আবার বাড়াবাড়ি কেন? এখন মক্কা মদিনার এই দুই বড় মসজিদে ২০ কেন হয়? প্রায় হাজার হাজার বছর ধরে এই ২০ চলে আসছে। ধরেন যদি হঠাৎ করে সুন্নতের দিকে ফিরে এসে নবীর ওই আমলি সুন্নতটাকে নিয়ে আসা হয় যে এখন আবার ১১তে নিয়ে আসবো, কলহ শুরু হবে না? হবে না। এখানে সারা বিশ্বের লোকেরা নামাজ পড়ে, হানাফি শাফি মালিকি আম্বেলি সবাই পাশাপাশি নামাজ পড়ে। আমার দেশের মতো গোঁড়ামি আছে নাকি যে কেউ কারো মসজিদে নামাজ পড়তে দেবো না? আছে? কেউ যদি আট রাকাত পড়ে বেরিয়ে যায় তো কোনোদিন দেখেছেন যে কেউ জিজ্ঞেস এই কেন বের হয়েছ? আর কেউ যদি বেশি পড়ে তো কেন বেশি পড়ছে এরকম কোনোদিন দেখেছেন? কোনো ঝগড়া দেখেছেন আরব দেশে কেউ পায়ে পা মিলিয়ে দেশে যেন ঝগড়া শুরু করে দিল? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে ঝগড়া শুরু হয় কি হয় না? হ্যাঁ, তাহলে আমাদের দেশে গোড়ামিটা বেশি আছে। এখানে গোড়ামি নেই, সারা বিশ্বের আন্তর্জাতিক মসজিদ, আর সবারই মন জয় করা দরকার, আর নাজায়েজ কাজ দিয়ে মন জয় করা নয়, জায়েজ কাজ দিয়ে। ১১ সুন্নত আর বাকি ২০ জায়েজ, ৩০ জায়েজ, আর ১০০০ বছর ধরে ২০ চলে আসছে, এককালে শুরু হয়ে গেছে, হয়ে গেছে তো হচ্ছে হচ্ছে হচ্ছে, এইভাবে হচ্ছে আসলে। এটা নবীর সুন্নত মনে করা হয় না। আর না হলে যদি আপনি মক্কায় গিয়ে দেখেন, মদিনায় গিয়ে দেখেন, প্রথম দিকে তো ২০ করে হয়, আর শেষ দশ দিনে নামাজ পড়েছেন? শেষ দশ দিনে কত রাকাত হয়? ৩০, আর ৩ দিয়ে ৩৩, তাই না? প্রথম দিকে প্রথম কত হয়ে যায়? প্রথম ২০ হয়ে যায় না, এই হয় না, তারা শুধু জোড়া জোড়া হয়ে যায়, বেতরটা হয় না, ২০ হয়ে যায়, আর তারপরে শেষ রাতে আবার ১৩ হয়, তাহলে কত হইল? ৩৩। তাহলে কোথায় ২০ থাকলো? শেষ দশ দিনে ২০ থাকে না। বোঝা গেল যে সৌদি আরবের ওলামায়েকেরাম আইমায়েকেরাম মনে করে যে নবীর সুন্নতে ১১ তবে বেশি জায়েজ আছে, আর আমাদের দেশের লোকেরা যারা ২০ পড়ে তারা মনে করে ২০-এর কম চলবে না, কেউ যদি ২০ না পড়ে তো ধরো আগে, নামাজ না পড়তে আসলে অসুবিধা নেই, কিন্তু পড়তে আসলে কি করতে হবে? ২০ পড়িয়ে নেবো, না হলে মসজিদে বেরোতে দেবো না, আর মসজিদে বেরিয়ে গেলে আগামীকালকে ঢুকতে দেবো না। বুঝা গেছে? গোড়ামি।